তো গ্যাস তোমরা অনেকে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতেছিলে যে হেড হেডশটের উপর ভিডিও বানাতে ফাইনালি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম হেডশটের উপর ভিডিও আশা করি ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখবে তাহলে সব ধরনের হেডশট মারা তোমরা শিখতে পারবে ভিডিও শেষে একটা লাইক করে দিও তোমরা প্রথমে আমি শুরু করবো হেডশট মারতে গিয়ে আমরা যে ভুলগুলো করে থাকি আর কি প্রথমে আমরা যে ভুলগুলো করে থাকি সেটা হলো রেড ডট পুরাই এনিমির গায়ে নিয়ে গিয়ে তারপর সেটাকে রেড করে ফায়ার করি এই ভুলটি করা যাবে না এটাতে হেডশট লাগে কিন্তু খুব কম লাগে দেখুন আমি কিন্তু বারবার বারবার একই ভুলটাই করছি রেড ডট পুরো রেড করে তারপরে ফায়ার করতেছি এভাবে করলে হেড খুবই কম লাগে এমনকি লাগে না তো হেডশট মারতে হলে আপনাকে অবশ্যই রেড ডটটা হোয়াইট করে রাখতে হবে দেখুন কীভাবে খেতে মারতে হয় দেখলেন এইভাবে যদি মারতে পারেন তাহলে সবগুলোই লাগবে সবগুলো লাগবে দু একটা মিস হবে এদিক ওদিক হয়তো কিন্তু তারপরে একশোর মধ্যে নাইনটি পার একশোর মধ্যে নাইনটি পার্সেন্ট হেডশট লাগবে আপনি যদি দেখেন বড়ো বড়ো ইউটিউবের এইভাবে হেডশট মারে দু একটা এদিক ওদিক মিস হতে পারে সবগুলো হেড লাগবে আর কি তো এখন আমি এক্সাম্পল হিসেবে তোমাদেরকে কয়েকটা প্লেয়ারের খেলা দেখাবো তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারবে ভিডিওটা আমি অনুসরণ করে দিচ্ছি প্রতিটা শটের দিকে খেয়াল প্রতিটা শটের রেড ডটের দিকে খেয়াল করবে এই দেখো রেড ডট রেড ডটের দিকে তাকাও দেখো সুন্দর করে তুলে দিলো হেড শট এইভাবে প্রতিটা শট মেরে থাকে থাকা তোমাকে শিখতে হলে এইভাবে শিখতে হবে অবশ্যই গ্যাস নেক্সট ডে তোমার কী টাইপের ভিডিও চাও কমেন্ট করে জানাও লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ